একটি বিশেষ সতর্কীকরণ, এই ভিডিওর কোনো একটি লাইন আপনার জীবন বদলে দিতে পারে, তাই ভিডিওটি মন দিয়ে দেখুন। তুমি কি জীবনে সফল হতে চাও, এমন কিছু করে দেখাতে চাও যা তোমার আশেপাশের দূর দূর পর্যন্ত কোনো মানুষ কখনো করেনি? তুমি কি সবার উপরে যেতে চাও? সত্যি কি তুমি সবার উপরে যেতে চাও? তাহলে শোনো, তুমি তোমার সফলতার কথা চিন্তা করতে পারো কোনো ভয় না পেয়ে। তুমি কি ভাবতে পারো তুমি একজন সফল মানুষ? তুমি কল্পনা করতে পারো এমন এক দুনিয়ার কথা যেখানে রাজা তুমি? না, জানি তুমি পারবে না, কারণ তুমি ভয় পাও। তুমি তোমার সফলতার কথা ভাবতেও ভয় পাও। তুমি ভয় পাও লোকের কাছে নিজের ব্যাপারে বলতে। তুমি ভয় পাও লোককে সেসব কথা বলতে যে দিনগুলো পেরিয়ে তুমি আজ সফল হয়েছো। একটা সত্যি কথা বলবো, তোমার নিজের মনেই হয় না যে তুমি মহান, সবার থেকে আলাদা, উপরওয়ালা তোমায় এমন কিছু দিয়েছে যা দিয়ে তুমি সব কিছু করতে পারো। কিন্তু না, এগুলো তুমি ভাবতেই ভয় পাও। তুমি ভাবতেই ভয় পাও যে তোমার একদিন গাড়ি হবে, একটা সুন্দর বাড়ি হবে, অনেক টাকা হবে, এক ডাকে তোমায় সবাই চেনে। আরে সত্যি কথা বলতে এগুলো ভাবতেও কষ্ট হয় তোমার। আর আমি তোমাকে বলছি, তুমি যদি নিজেকে সফল ভাবতে না পারো তাহলে তুমি কোনোদিনও সফল হতে পারবে না। আর যদি নাই ভাবতে পারো তাহলে মিথ্যে কথা কেন বলো প্রতিদিন নিজেকে যে তুমি জীবনে বড় কিছু করতে চাও, বড় কিছু হতে চাও? তার থেকে জীবনকে এটা বলো যে প্রত্যেকটা মানুষের মতো তুইও পৃথিবীতে জন্ম নিয়েছিস, খা ঘুমা আর কুকুরের মতো মরে যা। উপরবেলা দেওয়া অসীম শক্তিকে সবার মতো ভয়ের কাছে নষ্ট করে দে। আর একটা কথা শোনো, যদি তুমি সত্যি কিছু করতে চাও, সফল হতে চাও, তাহলে ভাবতে শুরু করো নিজেকে একজন সফল ব্যক্তি। কল্পনা করতে শেখো সফল হওয়ার পর তোমার লাইফস্টাইল। লিখতে শুরু করে দাও সেসব প্রশ্নের উত্তর যা তুমি সফল হওয়ার পর বড় প্রেস কনফারেন্সে বলবে। জানি তুমি এটা করতে পারবে, করতে হবে তোমাকে এটা। এই পৃথিবীতে তুমি বড় কিছু করতে এসছো, নিজের মধ্যে দেখো তুমি কে, দেখিয়ে দাও এই দুনিয়াকে তোমার সাহস। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করবেন। একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এরকম ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কথা বলছিলাম এসপি লাভ স্টুডিওর তরফ থেকে সুশান্ত। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, গুড বাই।